নমস্কার বন্ধুরা কিছু মজাদার হয়ে যাকে আমি কল্পনা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন শীত মানে পোয়া পিঠে অন্যান্য পিঠের মধ্যে খেজুর গুড়ের পোয়া পিঠে কিন্তু খুবই জনপ্রিয় পিঠে আর এই পিঠেটা খেতে খুবই সুন্দর লাগে আমি কি করে ফুলকো আর নরম পোয়া পিঠে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমরা পিঠেটা কি করে বানাবো সেটার দিকে চলে যাই এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো এটা নর্মাল চালের গুঁড়ো ভেজা হোক বা শুকনো কোনো অসুবিধা নেই আপনারা যে কোনো চালের গুঁড়ো দিয়েই করতে পারবেন আর নিয়ে নিয়েছি এক কাপ ময়দা চালের গুঁড়ো আর ময়দা আমি এখানে দুটোই সম পরিমাণ নিয়েছি সম নিলে আমাদের পোয়া পিঠেগুলো খুব ফুল্কো হবে আর নরম হবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ নারকেল কোড়া নারকেল কোড়া দিলে পিঠেগুলো খেতে আরও ভালো লাগবে এখন দিয়ে দেব হাফ চামচেরও কম নুন আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ খেজুর গুড় এই উপকরণগুলোকে মিশিয়ে নেব সব মেশানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড় খেজুর গুড়টাকে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেবো আমি এটা হাতের সাহায্যে করছি আপনারা হ্যান্ড উইস্কারের সাহায্য করতে পারবেন তবে আমার মতে হাতে করে করাই কিন্তু ভালো হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে নিয়েছি আমি ইশুতোষ্ণ গরম জল এই জলটাকে দিয়ে অল্প অল্প করে দিয়ে আমাদের একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে জলটা কিন্তু অবশ্যই ইশুতোষ্ণ গরম হতে হবে দেখুন আমাদের কিন্তু একটা ঘন ব্যাটা তৈরি হয়ে গেছে আর এখন এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে এরকমভাবে ফেটিয়ে নেব যত ভালো করে বা সময় ধরে আমাদের মাখানো হবে তত পিঠেগুলো আমাদের ফুলকো হবে আর নরম হবে পিঠেগুলো খেতেও ভালো হবে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিই আমাদের দেখুন পিঠের ব্যাটার কিন্তু একদম রেডি আর আমি এখানে চালের গুঁড়ো আর ময়দাতে এক কাপ ইসুতোষ্ণ গরম জলটাকে ব্যবহার করেছি বন্ধুরা এখন আমরা এবার পিঠে বানাতে চলে যাব তো আমি গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়েছি আর তার মধ্যে দেখতেই পাচ্ছেন যে একটা প্লেটও দেওয়া আছে এই প্লেটের মধ্যে আমরা পোয়া পিঠেটা তৈরি করব। তো আগে খুব ভালো করে গরম করে নেব এখানে আমার প্লেটটা দেওয়ার কারণ হলো যে সব পোয়া পিঠেগুলো আমাদের একই সাইজের হবে আর পোয়া পিঠেগুলো খুব সুন্দর ফুলকোফুলকো হবে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবারে যে প্লেটটা এটা আগেরটা দিতে হবে তাহলে খুব ভালো করে আমাদের প্লেটটা গরম হবে আর ঠেগুলো ফিটে যাবে না প্লেটটার মধ্যে এখন এটাকে আমি একটা ঝাঁঝরার মধ্যে উঠিয়ে নিলাম আর যে পিঠের ব্যাটারটা পোয়া পিঠ সেইটাকে এই প্লেটের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক হাতা আর একটুখানি দিচ্ছি আর এইটাকে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে দেখবেন এটা আস্তে আস্তে নিজেই বেরিয়ে আসবে ওপর থেকে সমান তেল দিয়ে দেবো বন্ধুরা দেখুন প্লেটের থেকে পোয়া পিঠেটা আমাদের ছেড়ে গেছে আবার এটাকে আমি একটুখানি সরিয়ে নিচ্ছি এরকমভাবেই আমি প্রত্যেকটা পোয়া পিঠে রেডি করে নেবো আমাদের একটা পিঠে তৈরি হয়ে গেল বাকিগুলোকে ঠিক একই প্রসেসে আমি তৈরি করে নেব বন্ধুরা আশা করি আপনাদের আমার আজকের এই পিঠের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকে আসছি নেক্সট ভিডিওতে আরও একটা রেসিপির সঙ্গে দেখা হবে আর আপনারা ভালো থাকবেন নমস্কার